বিসমিল্লাহিরহমানুররহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো বলো? লু বাবা, এই তো নাফিসা চলে এসেছে, নাফিসা ফোর। স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ রেখেছে সেভাবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি যে সুস্থ রেখেছে এত প্রতিকূলতার মধ্যেও। তো তোমরা সবাই ভালো আছো তো ইনশাল্লাহ? জি স্যার, আপনার দোয়া অনেক ভালো আছে। আচ্ছা, ওকে ধন্যবাদ স্যার, ভালো আছি। আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ থাকতে পারি, তোমাদেরকে পাঠদান মানে করতে পারি ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর লাইভ ক্লাস। আজকে মানে হচ্ছে শোকের মাসের প্রথম তারিখ, শোকের মাস আমাদের শুরু। হ্যাঁ, শোকের মাসে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। ওকে, তাহলে আমরা ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা আমরা আলোচনা করছি। এখানে পার্ট 6.1 এর আলোচনা করবো আজকে। পার্ট 6.1 কি আলোচনা করেছিলাম সামান্য একটু, মনে আছে তোমাদের? পার্ট 6.1 এর 50% পার্ট আমরা আলোচনা করেছিলাম, তাই না? পার্ট 6.1 এর 50% পার্ট আলোচনা করেছিলাম। পার্টটার নাম হচ্ছে গ্যাসের মোলার আয়তন। হ্যাঁ, গ্যাসের মোলার আয়তন, ঠিক আছে? এই নতুন পয়েন্ট থেকে আমরা বিভিন্ন প্রশ্নগুলো পড়েছিলাম, সেগুলো একটু ধরে নিই তোমাদেরকে, যারা এখানে সবাই আছে। আর স্পেশালি পড়া তো ধরা হবে রাত্রে, আজকে রাত 8টার সময় আজকে পড়া ধরা হবে জুম আমার আইডিতে, আমি লিঙ্ক দিব তোমাদের গ্রুপে, সেই অনুযায়ী তোমরা সময় অনুযায়ী তোমরা জয়েন করবা শুধু পড়া দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা শোনো, তাহলে আমি বলি তোমাদেরকে, প্রথমেই আমি যাব হচ্ছে লু বাবার কাছে। লু বাবা বলো তো মামনি, মোলার আয়তন কি? এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আচ্ছা, গুড। নাফিসা গত ক্লাসে ছিল, নাফিসা ফোর? স্যার ছিলাম না, কিন্তু পারবো। আচ্ছা গুড। আচ্ছা বলো তো তুমি, প্রমাণ তাপমাত্রা ও চাপটা কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক বায়ুমণ্ডল, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়, বা আদর্শ তাপমাত্রা ও চাপ বলা হয়, বা এসটিপি বলা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, ঠিক আছে? এগুলো আমরা বলেছিলাম। তাহলে এক মোল গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। এটা কিসের সূত্র বলতো? প্রীতম, প্রীতম বলো এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র বলো প্রীতম? সমান অবস্থায়। হ্যাঁ প্রীতম, কথা শুনতে পেলাম না। আচ্ছা ঠিক আছে, তোমার নেটের সমস্যা মনে হয়। সমান অবস্থায় প্রমাণ অবস্থা, প্রমাণ তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয়? প্রমাণ অবস্থায় 22.4 লিটার। এই সূত্রটা হচ্ছে অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত, বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রোর একটি সূত্র, ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়গুলো গতদিন আমরা আলাপ করেছি, আমরা আরো দেখেছি যে n=w/m জানি আমরা, n=v/22.4 জানি, আর n=N/6.023×10^23 এই তিনটা ল জানি আমরা, ঠিক আছে? n=, কি বলতো এখানে? এখানে মোল সংখ্যা, ভেরি গুড। w=, কি গ্রাম এককে দ্রবের ভর, আর m=, হ্যাঁ m=, আণবিক ভর, আণবিক ভর এককে আয়তন, আর n=, কি বলতো? ধন্যবাদ তোমাদেরকে। আজকেও তোমরা আজকে রাত 8টার সময় তোমরা প্রমাণ করে দিবে কে কত ভালো পড়া দিতে পারো, ঠিক আছে? তোমরা সবাই জয়েন করবে এখানে যারা আছো,
26 জন আছে, আমি আশা করছি যে তোমরা 26 জন আজকে গতদিনের পড়া সহ গতদিনের পড়া আজকে তোমরা আমাকে রাতে দিতে পারবা, ঠিক আছে? আর আজকের পড়া সামনে দিন দিব আমরা, হ্যাঁ? এইভাবে আমাদের কন্টিনিউয়াস প্রসেসে যেদিন যেদিন ক্লাস থাকবে তার পরের দিন সেই দিনই আমরা আমরা পড়া ধরব আমার নিজের সাইডিতে জুমে, ঠিক আছে? তাহলে দেখো আমরা তাহলে পড়া চলে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে, আদর্শ তাপমাত্রা চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে? একজন বলো তো, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার, 1 লিটার কি আছে বলো? কার্বন ডাইঅক্সাইড গ্যাসে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে তার আদর্শ তাপমাত্রা কতটি অণু থাকে বা আছে, এটা বের করতে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড না দিয়ে তোমাকে এখানে অক্সিজেন গ্যাস দিতে পারত, মানে যে কোনো গ্যাসীয় পদার্থ তোমাকে ওই জায়গাতে দিতে পারত, ঠিক আছে? তাহলে প্রবলেম আমরা আগে এটাই সলভ করি, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে বা এসটিপিতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে, এটা বের করতে হবে আমাদের, না? তাহলে প্রথমেই আমাদেরকে কি কাজ করতে হবে প্রীতম পাল? হ্যালো প্রীতম পাল, জেরিন আণবিক ভর বের করতে হবে, জেরিন সাবা। তাহলে ফার্স্টলি আমাদের অ্যাটমিক নাম্বার আমাদেরকে বের করতে হবে, বা আণবিক ভর বের করতে হবে। অ্যাটমিক নাম্বারে অ্যাটমিক মাস বের করতে হবে, অর্থাৎ আণবিক ভর বের করতে হবে। তাহলে আণবিক ভর কার বের করবো আমরা? তাহলে সলিউশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের, গ্যাসের আণবিক ভর। তাহলে গ্যাসের আণবিক ভর বের করতে পারি আমরা? কার্বনের পারমাণবিক ভর কত মাইসা বলো? 12, ভেরি গুড। তাহলে 12 যোগ অক্সিজেনের 16 গুণিত তো 2 পরমাণু আছে, তাহলে 12 যোগ 16 দুগুণে 32 সমান হচ্ছে 44। এখানে কি গ্রাম দেওয়া যাবে আণবিক ভরে? নো স্যার। নো স্যার, ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো, 1 মোল CO2 ইকুয়াল টু 44 গ্রাম CO2, বলতে পারি? Yes sir. Yes sir. এখানে কতটি অণু থাকবে বলো তো? 6.023 টি অণু থাকবে, কখনোই কিন্তু পরমাণু হবে না এখানে। আর এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কতটুকু জায়গা জুড়ে দখল করবে? 22.4 লিটার, ভেরি গুড। দেখো তাহলে আজকে আমরা নতুন একটা জিনিস শিখেছি, যে প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের 22 মোলার আয়তন 22.4 লিটার। মোলার আয়তন কাকে বলে? 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকেই। যে 1 মোল পরিমাণ গ্যাসের গ্যাস যতটুকু জায়গা দখল করে থাকে সেই জায়গাটুকু দখল করাকেই হবে 22.4 লিটার। অর্থাৎ 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই মোলের, ওই গ্যাসীয় পদার্থের মোলার আয়তন, ঠিক আছে? তাহলে আমরা 22.4 লিটার পেয়ে গেছি। প্রশ্নটা খেয়াল করো এবার, কোথা থেকে কোথায় যাচ্ছে কোশ্চিনে? প্রমাণ তাপমাত্রা চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে? তাহলে তোমাকে লিটার দিয়ে শুরু করতে হবে না বলো তো? Yes sir. লিটার দিয়ে শুরু করতে হবে, শেষ হবে কি থেকে? অণু। তাহলে আমরা এই দুটো জিনিস কিন্তু এই জায়গাতে কিন্তু কাজে লাগছে না, কিন্তু তোমাকে লিখতে হবে। কারণ আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু 6.023 × 10³ অণু থাকবে, এবং এই গ্যাসীয় পদার্থ 22.4 লিটার জায়গা দখল করবে। আমার কথা কি খুব কঠিন মনে হচ্ছে রাফি সাফর? নো স্যার। প্লুটো, প্লুটো বুঝতে পারছো? প্লুটো, প্লুটো, ইয়েস স্যার। হ্যাঁ তুমি বুঝতে পারছো বাবা? হ্যাঁ স্যার, এর আগে ক্লাসটা করা হয়নি তো আজকে করতে চাইনি। ক্লাস মিস করবে না বাপ, তাহলে সমস্যা হয়ে যাবে। এখন দেখি আমরা তাহলে কি লিখবো নাফিসা ফর? 22.4 লিটার আয়তন দখল করে এত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কতটি?
দেখো এই ভাষাটা তুমি তোমার মতো করে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে 6.02 × 10⁻³ অণু থাকে, তাইও লিখতে পারবা, তুমি তোমার মতো করে লিখবা, ভুল না লিখলেই হলো। এবার বলেছে এক লিটারে, তাহলে এক দিয়ে যদি আমরা ইয়া করি তাহলে এক লিটারে কম লাগবে না বলতো? 6.023 × 10⁻²/22.4। এখন ভয় দেখার জন্য যদি বলতো 1.99 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে, তাহলে ওয়ান এর জায়গাতে একবার ওয়ান দিয়ে করলে, একবার 1.99 দিয়ে করলে, তাহলে 1.99 দিয়ে করলে 6.023 × 10⁻³ কে গুণ করে দিতে হতো 1.99 দ্বারা, তাহলে যা রেজাল্ট হবে সেটা হচ্ছে উত্তর। খুব কঠিন কি লুবাবা? নো স্যার, অনেক সহজ। হ্যাঁ অনেক সহজ, তাহলে এটা রেজাল্ট হবে 2.69। তোমার ক্যালকুলেটরে যেটা আসবে সেটা দিবা, হ্যাঁ 2.68 মেবি আসবে, মানে 99 থাকবে এর জন্য 6.9 করে দিয়েছে, × 10⁻²/22 × 10⁻²/22 অণু থাকবে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি পারো, নাইট্রোজেন পারবা না? সালফার ডাইঅক্সাইড পারবা না? কার্বন মনোক্সাইড পারবা না? Yes sir. অক্সাইড অক্সিজেন গ্যাস পারবা না? 1.9 লিটারের আগে 1 লিটারের কাছে 2 লিটার দিয়েছে, তারপর 5 লিটার দিয়েছে, তারপর 7 লিটার দিয়েছে, পারবো স্যার। 1.99 লিটার দিয়েছে, পারা যাবে না? ইনশাআল্লাহ। তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নটা উঠিয়েছো ইনশাআল্লাহ খাতায়, গতদিন কিন্তু অনেকে উঠায় নাই। আমি এখনই যদি হোয়াটসঅ্যাপে চাই লাইনে থাকা অবস্থায় তাহলে পাঠাতে পারবা? কে কে হাত তুলো? হ্যাঁ গুড, জেরিন সাবা পাঠাতে পারবে, ভেরি গুড, তারপর অনেকে পাঠাতে পারবে, ভেরি গুড। আজকে খুব ভালো লাগলো যে তোমরা সবাই লিখছো, তোমরা অবশ্যই আমি ক্যামেরা অন করতে বললে তোমরা ক্যামেরা অন করার পরিবেশ সৃষ্টি করবা, ঠিক আছে? তুমি ক্যামেরা যেন অন করতে পারো সেইভাবে ক্লাসে প্রস্তুতি নিয়ে বসবা, যেন আমি ক্যামেরা অন করতে বললে তুমি ক্যামেরাটা অন করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা চলে যাবো এবার পরবর্তী সমস্যায়। দেখো 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত, উল্টা চাইছে, উল্টা চাইনি বলতো? আমরা একদিক করতে পারলে আর একদিক করতে পারবো না? পারবো স্যার। মানে একবার হচ্ছে 1 মোল ইকুয়াল টু এত গ্রাম, এত গ্রাম ইকুয়াল টু এতটি অণু, আর এতটি অণু ইকুয়াল টু এত আয়তন। এখন আয়তন থেকে মোল চাইছে, পারবো না? পরমাণুর সংখ্যা থেকে আমরা মোল পারবো না বের করতে? পরমাণুর সংখ্যা থেকে আমরা ভর বের করতে পারবো না? আমরা সবই বের করতে পারবো, শুধু আমাদেরকে মাথা খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি না খাটালে কিন্তু গণিত গণিত হবে না। দেখো তাহলে একটা হচ্ছে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের, পারবো স্যার, গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত, প্রমাণ অবস্থায় আয়তন কত? দেখো প্রমাণ অবস্থা মানে কি? সবাই মিলে বলো না, একজন বলো। হ্যাঁ প্রমাণ অবস্থা হচ্ছে 0°C এবং 1 বায়ুমন্ডলীয় চাপ, এটাই প্রমাণ তাপমাত্রা ও চাপ, ভেরি গুড। তাহলে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভরটা বের করলাম আমরা, তাহলে আমরা সরাসরি লিখতে পারি না, যে কথাটা লিখলাম এর আগে সেইভাবে লিখতে পারি। 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু কত আয়তন? 22.4 লিটার। আমরা যদি অণুর সংখ্যা এখন না লিখি কোনো সমস্যা আছে? নো স্যার, অণু তো চাইনি। হ্যাঁ তাহলে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত হবে? তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন কত? 22.4 লিটার না? ইয়েস স্যার। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে লিখতে পারি না? 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোলার আয়তন, মোলার আয়তন
সমান কত? 22.4 লিটার। এবার কয় মোল বলেছে গো? 5 মোল। 5 তাহলে 22.4 গুণন 5 সমান 112 লিটার। গুণ হবে না বলো তো? ইয়েস স্যার। যদি এটাকে বলতো হাফ মোল তাহলে কি বলতো? 5 মোলের জায়গাতে হাফ মোল বলেছে। কোন ভাগ হতো? তাহলে ভাগ হয়ে যেত। তাহলে তোমাকে কিন্তু অবজেক্টিভে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে বেশি। অবজেক্টিভে এই কোশ্চেন গুলো বেশি জিজ্ঞেস করবে, তা আমাদেরকে টেক কেয়ার করতে হবে না। তাহলে আমরা যদি আবার আগের যে সূত্রটা শিখলাম সেই সূত্র দিয়ে যদি অঙ্কটা সলভ করতে যাই, এন ইকুয়াল টু কত? 5 মোল না বলো তো? ডি বাই কার্বন ডাইঅক্সাইডের ভর এম ইকুয়াল টু 22.4, ভি ইকুয়াল টু কত? এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো চট করে। এন ইকুয়াল টু বলো কি? এন ইকুয়াল টু 5 হবে না? এন ইকুয়াল টু 5, এম ইকুয়াল টু 40, আর ভি ইকুয়াল টু কত? তাহলে সূত্রটা কি? এন ইকুয়াল টু হবে এন ইকুয়াল টু ভি বাই 22.4। হ্যাঁ, ভি বাই 22.4। তাহলে এখন তোমাকে বের করতে হবে কি? ভি বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু এন ইনটু 22.4। তাহলে এর মান কত? 5 না এখানে বলো তো? তাহলে 5 ইনটু 22.4 ইকুয়াল টু 112। তাহলে তুমি এটার পদ্ধতিতে করতে পারবা অথবা এটা দিয়েও করতে পারবা। কোন সমস্যা কি আছে আমাদের? নো স্যার। একবারে ক্লিয়ার? অল ক্লিয়ার? কোন প্রবলেম এ পর্যন্ত? কোন আচ্ছা, একজনকে আমি ক্যামেরা অন করতে বলি দেখি আজকে। তাহলে তো এখানে হচ্ছে ভরের কোনো প্রয়োজন নেই? না, এখানে ভরের কোনো প্রয়োজন নাই, এখানে ভরের কোনো প্রয়োজন নাই। তাহলে মোল আর আয়তনের কথা বলেছে, তাহলে এখানে আয়তন আর এখানে মোল, তাহলে সেটা দিয়ে করবো। কিন্তু আমাদেরকে এই প্ল্যানিংটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। আচ্ছা দেখি আজকে কাকে, গতদিন আমি প্রীতম পালকে ক্যামেরা অন করতে, আজকে কে ক্যামেরা অন করবে মেলে ছেলেরা বলো? প্রীতম বাদ দিয়ে, প্রীতম বাদ দিয়ে কে ক্যামেরা অন করবে? দিয়ে আমাকে খাতা দেখাবা স্যার। আমি ছেলেরা কেউ ক্যামেরা অন করবে না? ছেলেরা আচ্ছা, লু বাবা ক্যামেরা অন করতো দেখি। লু বাবা, লু বাবা 10 রোল করলেন, সব 10 কিছে। লু বাবা ক্যামেরা অন করতো। স্যার প্রীতমকে মিউট করতে বললেন, শব্দ আসতেছে। মিউট করো প্রীতম, প্রীতম মিউট করো। কইলু বাবা কই? হ্যাঁ হ্যালো, হ্যাঁ লু বাবা বুঝতে পেরেছো? তুমি লিখেছো কই? দেখি তোমার খাতাটা একটু। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, ভেরি গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ তোমাকে। ভালো করে পড়বে, আজকে রাত 8টার সময় পড়া দিবা, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে ঠিক আছে, ক্যামেরা বন্ধ করে দাও। আচ্ছা ওকে, ধন্যবাদ লু বাবাকে, স্যারের কথা শুনেছে এবং নির্দেশনা অনুযায়ী কাজ করছে, ভালো লাগছে। এবার চলে যাবো আমরা সমস্যা আর একটা, দেখো প্রমাণ অবস্থায়। আচ্ছা বলো অঙ্কটা বলো তো নাফিসা ফোর। নাফিসা স্যার? হ্যাঁ স্যার বলছি। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? স্যার হ্যাঁ শুনতে যাক তো, দাও এটা কি হয়ে গেল কাল স্যার? প্রমাণ অবস্থা বললে কি সূত্র মানে n =
প্রমাণ অবস্থা বললেই তোমার হচ্ছে প্রমাণ তাপমাত্রা চাপ অর্থাৎ এসটিপি তে, ঠিক আছে? প্রমাণ তাপমাত্রা চাপ, প্রমাণ অবস্থা বললে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। আচ্ছা, এবার কে ক্যামেরা অন করতে চাও বলো তো? কে ক্যামেরা অন করতে চাও বলো? আর কেউ চায় না? আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা চলে যাব পরবর্তী প্রবলেমে। হ্যাঁ নাফিসা বলো তুমি, ফোর প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? একটু প্রমাণ অবস্থায় অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আয়তন কত? দেখো এবার কিন্তু হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত হবে? মোলার আয়তন 22.4। গুড, অর্থাৎ যে কোনো গ্যাস, সেটা গ্যাস হলেই তার মানে আয়তন হবে 22.4 লিটার, যে কোনো গ্যাস হোক, কার্বন ডাইঅক্সাইড হোক আর নাইট্রোজেন হোক আর ক্লোরিন গ্যাস হোক, যেমন তাই হোক। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন এর আণবিক ভর বের করতে হবে না, 6M ভাবে ভর, তাহলে কত? 1 × 2 = 2, এটা কিন্তু গ্রাম বলতে পারবো না এখন। তাহলে 1 মোল H2 = 2 গ্রাম H2 = কত? আয়তন কত হবে বলেন? 22.4। যদি আয়তন না বলে অণুর সংখ্যা কতটি বলতো তাহলে কি হতো? 6.23 × 10⁻²। তাহলে 6.023 × 10⁻²³ টি অণু, তাই না? দেখো গ্যাসের আয়তন না বলে গ্যাসের অণুর সংখ্যা কত এটাও কিন্তু বলতে পারতো। তাহলে আমরা পেয়ে গেছি ভর থেকে আসতে হবে, এবার ভর থেকে কিসে? আয়তন, অথবা যদি অণু বের করতে বলে তাহলে তারপরে হচ্ছে অণু, দুটো একসঙ্গে বলবে না, একটা লিটার বলার পরে আবার অণুর সংখ্যা তোমাকে বলতে পারবে। 0.023 × 10⁻²³। মিউট করো প্রীতম। দেখো তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন, মোলার আয়তন 22.4 লিটার, তাহলে আমরা এটাকে লিখতে পারবো না আবার? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মোলার আয়তন, আয়তন কত? 22.4 লিটার। তাহলে এবার বলেছে কত? 1 গ্রামে, তাহলে 1 গ্রামে করে নিই আগে, যে যতই ভালো পারো প্রথমে 1 গ্রামে বের করবো, তারপর আর একটা লাইন করবো, সমস্যা নাই। তাহলে 22.4 ভাগ 2 গ্রাম, এবার দেখো বলেছে 10 গ্রামে, তাহলে 10 10-এ বেশি হবে না কম হবে? তাহলে 5 × 2 = 10, কাটাকাটি করলে কাটাকাটি করবা, যদি কাটা এখন আধুনিক মানে এতে তোমার কাটাকাটি এখন আর করে না, এখন কাটাকাটি করার সিস্টেম নেই, এখন কিসের সিস্টেম বলো তো? এখন উপরে 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 গুণ, নিচে নিচে গুণ দিয়ে ভাগ করে দিতে হবে, যা হবে তাই। তাহলে রেজাল্ট আসবে কত? 112 লিটার। তাহলে 112 লিটার। অঙ্কগুলো কি বোঝা গেল বলেন? ইয়েস স্যার। খুব ভালোভাবে বুঝতে পেরেছেন না কম বুঝতে পেরেছেন? না স্যার, ভালোভাবে বুঝতে। তাই ক্লাসের মতো মনে হচ্ছে? ক্লাসের মতো মনে হচ্ছে না? যারা অনলাইনে আছে তারা কিন্তু ব্যাপক শিখলো ইনশাল্লাহ, আমি মনে করি যে তারা অনেক, তাদের অফলাইনের মতোই ক্লাসগুলো হচ্ছে আমাদের, যারা অনলাইনে আছে আর যারা নিজেকে মানে প্রতিযোগিতার সামনে তুলে ধরতে পারছে, আমাদের সামনে উঠিয়ে নিজেকে মানে উঠিয়ে ধরতে পারছে, তারাই কিন্তু এগিয়ে যাবে। আর যদি না যায়, আর যারা পড়ছে না তারা কিন্তু পারবে না, পারবে বলো তোমরা?
টিউটোরিয়াল কবে হবে তোমাদেরকে জানাবে, এখনো সিদ্ধান্ত হ্যাঁ সরি রেজাল্ট কবে দেবে কিন্তু খাতা আসতেই তো দেরি, এখনো খাতা আসছে আমরা কিভাবে দেখবো বলো? তারা খাতা আসছে, অনেকের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের, ধন্যবাদ তোমাদেরকে, অনেকে নাম্বার পত্র আমার কাছে আছে এখনই, কিন্তু বলবো না আমি নাম্বার পত্র, অনেকের পরীক্ষা ভালো হয়েছে, সৃজনশীলের মানও অনেক ভালো, তবে কিছু কিছু ছেলে মেয়ে পড়াশোনা ভালো করে না, বুঝতে পারছি একটু নিজেকে পড়াশোনা করো, যেভাবে সেভাবে যদি একটু ভালো করে আগাতে পারো আরো তাহলে আর একটু ভালো হবে। প্রীতম তোমার কথা শুনে যাচ্ছে না বাপ। আচ্ছা তাহলে আমরা আমাদের HW করার মতো কিছু পেয়েছি আজকে, আজকে আমাদের HW করার মতো কিছু পেয়েছি বাবারা বলো? নিজের বইয়ের অঙ্কগুলো তো করবাই এবং তার সাথে একটা অঙ্কের সাথে একটা অঙ্ক বানিয়ে করবা, মানে তিনটা অঙ্ক দিয়ে একটা বানিয়ে অঙ্ক দেন। হ্যাঁ তুমি নিজে বানিয়ে নিতে পারবে, আদর্শ তাপমাত্রা চাপে 5 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত, এটা করতে পারো। আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি, শব্দ হচ্ছে কোথা থেকে, একটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে, হ্যাঁ এখানে বলেছে 1 লিটার, আমি বললাম 5 লিটার, 5 লিটার কার্বন মনোক্সাইড দিলাম আমি, ডাইঅক্সাইড না, কার্বন মনোক্সাইড গ্যাসে কতটি অণু থাকে, অণু আছে বা থাকবে এরকম প্রশ্ন, এটা একটা। তারপর 2 নম্বর এগেনস্টে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থা আয়তন কত, এখানে দিলাম আমরা 2 মোল। আপনি প্রথমে এটাতে কি দিয়েছেন 5 লিটার, আমি লিখেছি প্রমাণ তাপমাত্রা চাপে 5 লিটার কার্বন মনোক্সাইড গ্যাসের, গ্যাসে কতটি অণু আছে, 5 মোল কার্বন মনোক্সাইড অর্থাৎ এখানে দিলাম সালফার ডাইঅক্সাইড, 2 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসে, গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত, প্রমাণ অবস্থায় আয়তন কত, এটা একটা করবা, 3, প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় 5 গ্রাম, 5 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাসের আয়তন কত, গ্যাসের আয়তন কত, ঠিক আছে। এই তিনটা গণিত গণিত এটা HW করবা, আর তোমরা বইয়ের 3টা করবা HW, মানে আর যেই কয়েকটা করালেন যে 3টা আজকে যেগুলো আমি করালাম বই থেকে বুঝালাম সেই বইয়ের সাথে বানিয়ে গিয়ে HW করবা, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। কয় মিনিট আছে ক্লাস বলো? স্যার 5 মিনিট, তাহলে 5 মিনিটের মধ্যে আমরা একটা পার্ট দেখো, 6.1.2 মোল এবং আণবিক সংকেত আমাদের পড়া হয়ে যাবে, আগামী দিন আমরা মোলার দ্রবণ প্রস্তুত করব, কি মুছে দিব? জি স্যার। এবার দেখো 5.6.1.2 এটা আমরা জানি অলরেডি, 6.1.2 মোল, মোল ও মোল এবং আণবিক সংকেত, পারি না এটা,
আণবিক সংকেত বাস এটা তো পড়ে নাও তো কে পড়বা নাফিসা ফোর স্যার আমি পড়ি আচ্ছা পড়ো মোল আচ্ছা না আচ্ছা একটু দাও তো তুমি অর্ধেক পড়বা আর কে বললো এটা নামিরা না ইয়েস স্যার না স্যার আমি আমিটা কে রে মো মো হ্যাঁ মো পড়ো 50% পড়বা নাফিসা পড়বে 50 ওকে স্যার মোল এবং আণবিক সংকেতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে কোন পদার্থে আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ওই পদার্থে এক মোল বলা হয় বলেছি কখনো এটা হ্যালো 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 এটা কি বলেছি আমি কখনো তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলেছি জি স্যার হ্যাঁ তারপরে পড়ো যেমন পানির আণবিক সংকেত H2O পানির আণবিক ভর 18 অতএব 18 গ্রামকে 1 গ্রাম আণবিক ভর পানি বা 1 মোল পানি বলা হয় এখানে দেখা যাচ্ছে মোলকে গ্রাম আণবিক ভরও বলা হয় আণবিক সংকেত থেকে আরো অনেক তথ্য পাওয়া যায় স্যার আর পড়বো না এমএ নাফিসা পড়ো তুমি পাঁচটা পড়ো নাফিসা পাঁচটা প্রথম পাঁচটা পড়ো H2O আণবিক সংকেত থেকে যে যে তথ্য পাওয়া যায় তা নিচে উল্লেখ করা হলো এক নাম্বার H2O এর নাম পানি দুই নাম্বার এক অণু পানি এর সংকেত H2O তিন নাম্বার এক মোল পানি এর সংকেত H2O চার নাম্বার এক অণু H2O এ দুইটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু আছে পাঁচ নাম্বার এক মোল H2O অণুতে দুই মোল হাইড্রোজেন পরমাণু ও এক মোল অক্সিজেন পরমাণু আছে এবার লাস্টের দুটো পড়ো ছেলেরা ছেলেরা পড়ো একজন যে কোনো একটা ছেলে পড়ো বাইজিদ পড়ো বাইজিদ ফারহান পড়ো ফরহাদ পড়ো শুধু প্রীতম পাল হাত তুলে বসে আছে আর কেউ নাই সাদমান সাকিব বলো সাদমান সাকিব কেউ পড়ছে না আফিসা পড়ে দাও ফোর ছয় নাম্বার এক মোল H2O অণুতে হাইড্রোজেন পরমাণুর ভর 1×2=2 গ্রাম এবং অক্সিজেন পরমাণুর ভর 16×1=16 গ্রাম অতএব এক মোল H2O অণুর ভর 2+16=18 গ্রাম সেভেন নাম্বার এক মোল H2O অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6.023×10^23 × 2=1.20×10^24 অক্সিজেন পরমাণুর সংখ্যা 6.023×10^23 × 1=6.023×10^23 এবং হাইড্রোজেন এবং H2O অণুর সংখ্যা = 6.023×10^23 তাহলে এই 6.023×10^23 এই সংখ্যাটা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা মান আমি এই যে পার্টটা আছে 6.1.2 পার্ট মোল এবং আণবিক সংকেত এখানে আমার না বলা কোনো তথ্য ছিল কি নো স্যার হ্যাঁ ছিল নো স্যার ওকে ধন্যবাদ তাহলে তোমরা অবশ্যই তোমাদের এইচডব্লিউ মিস করবা না এইচডব্লিউ অবশ্যই দিবা আমাকে আর তোমাদের আজকে 6.1 পার্টের উপর পড়া ধরব আমি গাণিতিক সমস্যা সহ স্যার 6.1 পার্টের উপর পড়া ধরবো তোমরা অবশ্যই আমাকে জয়েন করবে 8টার সময় হ্যাঁ আমি নো স্যার আমি গ্রুপে লিংক দিয়ে দিব আমি কত বড় বিশ্লেষণ হ্যাঁ সরি কি হলো প্রীতম বলো কি বলছিলা বলছিলাম স্যার পানিকে স্যার সাত ভাবে ভাঙছে মানে সাত ভাবে বিশ্লেষণ করছে হ্যাঁ অবশ্যই বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করবে তো ঠিক আছে তাহলে তোমরা এইচডব্লিউ করবা ভালো থাকবা আজকের ক্লাসে কোনো সমস্যা নেই তোমরা বললা খোদা হাফেজ।